শীঘ্রই মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম অপলাপ। 3 জানুয়ারি শেষ হলো সিনেমার শুটিং। ফ্যামিলি ক্রাইম ধাঁচের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে এই অপলাপ সিনেমাটি। জিয়াউল রোশান, প্রিয়ন্তি, উর্বি অভিনীত সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী মুন্না। সময়টা এখন ওটিটির, ভালো মানের কাজও হচ্ছে একের পর এক। নতুন বছর, নতুন সিনেমা নিয়ে ব্যস্ত অভিনয় শিল্পীরা। স্যার, স্যার আমি আপনার রুমে যাচ্ছিলাম স্যার। কেন স্যার? আই নিড এ ফেভার। বলো। স্যার কথাটা আমি আপনার রুমে বলতে চাই স্যার। যা বলো এখন, আমার হাতে একেবারে সময় নেই স্যার। আপনি নিশ্চয়ই সাইকিয়াট্রিস্ট ওর কোর্টমার্টকে চেনেন। কিছুদিনের মাঝেই নতুন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে সিনেমা অপলাপ। 3 জানুয়ারি শেষ হলো সিনেমার শুটিং। এডিটিং এর কাজ শেষ হলেই মুক্তি পাবে সিনেমা। স্যার এই জন্যই তো আমি আপনার কাছে আসলাম। আমি জানি স্যার এই বিষয়ে আপনি শুধু আমাকে হেল্প করতে পারবেন। সিনেমার গল্পে দেখা যাবে অর্ক রহমানকে গ্রেফতার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় খুনের দায় স্বীকার করে নেয় তিনি। অন্যদিকে অর্কর মামার দাবি, কারো চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছেন অর্ক। ফলে মামলায় জটিলতা বেড়ে যায়, গড়ায় আদালত পর্যন্ত। আমার যে ক্যারেক্টার পুলিশ অফিসার, ফুল ফ্লেজের পুলিশ অফিসার ক্যারেক্টার আমি কখনো এর আগে করি নাই। সো এখানে নিজেকে অ্যাজ এ পুলিশ অফিসার সেখানে কাজ করা আর আন্ডার দ্য রাডার থেকে হিডেনে একটা একটা কেসকে ইনভেস্টিগেট করা, ঠিক আছে, সো দ্যাট ইজ ট্রেমেন্ডাস। আর সেখানে বর্ষণ ভাইয়ের সঙ্গে যে আমার একটা কেমিস্ট্রি, ফ্রেন্ডশিপ, সেটা চমৎকারভাবে ফুটে উঠেছে ছবিটিতে। আমি যে ক্যারেক্টারটা করছি সেটা হলো ডিসি রাজীবের ক্যারেক্টার। মূলত গল্পটা একটি পারিবারিক প্রেম, ঠিক বলবো না, মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার পরে একজন মানুষ আসলে কোন জায়গায় যেতে পারে সেটাকে নিয়ে আসলে মূলত গল্পটা। সিনেমায় অর্কর ব্যক্তিগত সহকারী বর্ষাও বিশ্বাস করেন খুনটা অর্ক করেনি। তিনি পুলিশের কাছে গিয়েও এ বিষয়ে জবানবন্দি দিয়ে আসেন। তার কথায় গলে যায় ডিবি অফিসার সাইফ হাসানের মন। তিনি অর্ককে নির্দোষ প্রমাণ করে দেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল অপরাধ রহস্য। আমার চরিত্রের নাম হচ্ছে বর্ষা, একটা ভাইটাল ক্যারেক্টার। সিনেমার কাহিনী হচ্ছে একটা থ্রিলার গল্প, মানে একটা গেম, যে গেমটা আসলে লাস্টে যে রিভিল হয়। এখন এই গেমটা কি গেম সেটাও দেখতে হলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ আলী মুন্না। নতুন সিনেমা নিয়ে বেশ আশাবাদী তিনি। এটা একটা পারিবারিক থ্রিলার বলতে পারি আমরা, পারিবারিক ক্রাইম থ্রিলার। এবং আমার ধারণা দর্শক এর আগে এই ধরনের গল্প দেখেনি। যেহেতু এখন ইন্ডাস্ট্রিতে একটা থ্রিলার বেজ একটা কন্টেন্টের একটা জোয়ার চলতেছে, প্রচুর মানুষজন থ্রিলার বেজ গল্প দেখছে, তো আমরা আসলে অডিয়েন্সের এই উইক সাইডটা নিয়েই কাজ করেছি। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নিপুন, রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তি, উর্বি, মাসুদ, মহিউদ্দিন, তানভির মাসুদ সহ আরো অনেকে। বই বলতেছে তো ভাই,